নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আগামী 17 মার্চ 2021 জেলার বিভিন্ন ছবি নিয়ে পর্যটন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, পর্যটন শিল্পকে দেশি বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরতে এই আয়োজনের মূল উদ্দেশ্য। মনোমুগ্ধকর ছবিগুলো থেকে বাছাই করে 200টি ছবি নিয়ে এই নারায়ণগঞ্জ টুরিস্ট অ্যালবাম তৈরি করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মুস্তাইন বিল্লা বলেন, যারা আছে সকলকে আমরা অনুরোধ করবো যে আপনি নারায়ণগঞ্জের ছবি তুলুন, আমাদের কম্পিটিশনে জমা দিন, নারায়ণগঞ্জকে সুন্দর মতো উপস্থাপন করুন এবং সুরক্ষা দিন, এটি আমাদের প্রত্যাশা। সংবাদকর্মী হিসাবে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো এই বিষয়টি একটু দারুণভাবে ছড়িয়ে দেওয়া, একটু অ্যাডভার্টাইজমেন্ট করা। আমরা সবাই ফেসবুক ইউজ করি, আপনাদের সবাই ফেসবুক আইডি আছে, সেখান থেকেও বলা এবং যে নিউজ এজেন্সিগুলো আছে সেখান থেকে বলা, প্রেস ক্লাব থেকে বলা, বদ্রুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।